জুলাই মাসের 20 তারিখ, ঘড়ির কাটায় তখন বেলা 12টা। যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের তহিদুর রহমানের মেয়ে ঈশিতা আক্তার ঋতু নিজ ঘরে মোবাইল ফোনে যৌন উত্তেজক ভিডিও দেখছিল। এ সময় তার ঘরে আসে প্রতিবেশী রজিবুল ইসলামের 5.5 বছর বয়সী শিশুকন্যা তাসনিয়া। তাকে সাথে নিয়েই ভিডিও দেখতে থাকে ঋতু। এক পর্যায়ে শিশুটির সাথে পৈচাসিকতায় মেতে ওঠে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রথমে মাথায় শাবল দিয়ে আঘাত ও শ্বাসরোধ করে তাকে হত্যা করে। এমনই লোমহর্ষক ঘটনার কথা জানাই অভিযুক্ত ঈশিতা আক্তার ঋতু। ভিডিও দেখছিলাম, তারপরও আসছিল, তারপরও কেমন করছিল, করার পরে পরে আর সামলাতে পারছিলাম না, পরে শাবল দেখতে পারি মাথায়, কেমন করছিল, করার পর মাথায় বাড়ি দেওয়ার পর তারপরও মেলা করতে হয়, সব সামলাতে পারছিলাম না, গলা টিপুর করে মরে গেছিল। তারপর ওইখানে রাখার পর আব্বু আসে, আম্মু ছিল, আম্মু আসে শুনছিল আব্বুর কাছে, আব্বু শুনছিল যে কি আইসে কাঁদতেছি, কেন আব্বু আমার আম্মু বলতেছে তাসনিয়ার ঋতু মেরে ফেলাইছে। তাই আব্বু আসে, ওই আব্বু তাসনিয়ার ধরে কান্না করতেছে। তারপর আমার ছোটো ভাই আইসে, আসার পর ও কান্না করতেছে ওরা দেখে ওরা ধরে। তারপর আব্বু বাজারে গেছে বিষ কিনতে, বিষ খেয়ে মারা যাবে। তারপর আব্বু সোমবার দিকে ওই খাম্বার এখানে লেপ আছে, লেপের ভিতরে রেখে এসে রাত 3টার দিকে ওইখানে লেপ ফেলে দিয়েছে। হত্যার দায় থেকে নিজের মেয়েকে রক্ষা করতে শিশুটির মরদেহ বাক্সের মধ্যে রাখে ঋতুর বাবা তহিদুর রহমান। পরে গভীর রাতে মরদেহ পুকুরের পানিতে ফেলে দেয়। এখন আমি এই ভিতরে ঢাকান কোন বেছরেন, এটা কি, এটা কি দাদা, আপনারটা বন্ধ করে রাখছে, আমি রাখ, আপনি রাখছেন, এটা ভিতরে ঢুকে ভিতরে ঢুকেই রাখছেন। তারপর ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। গেল 15 সেপ্টেম্বর থানায় রিপোর্ট আসে বিকৃত যৌনাচার ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে শিশুটিকে। 16 সেপ্টেম্বর তাসনিয়ার বাবা অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নির্মমে হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। এই পুকুর যখন তল্লাশি করে আমরা পাড়ে ঘুরে আগের এই পাশে এই পাশে ঘুরে বেড়াচ্ছি, আমি আইসাই জিজ্ঞেস করেছি ওর ছোট ছেলের কাছে, তোগের বাড়ি আসে তা সে তোগের বাড়ি আসছিল ছিল না, কাছে আইলো চলে গেছে। এই ধরনের ঘটনা এই সমাজে মানুষ কল্পনাও মানে ইয়ার না করে না। আমরা এই ঘৃণিত কাজের দৃষ্টান্তমূলক বিচার এবং শাস্তি চাই। 29 সেপ্টেম্বর অভিযুক্ত ঈশিতা আক্তার ঋতু তার বাবা তহিদুর রহমান ও মা নিরু বেগমকে আটক করে আদালতে সোপর্দ করেছে পিবিআই। পিবিআই এর প্রাথমিক জিজ্ঞাসায় হত্যার লোমহর্ষক ঘটনার কথা স্বীকার করে তারা। পোস্টমর্টম রিপোর্ট থানা পেয়ে প্রাপ্তির পরে জানতে পারে যে তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে এবং সে সেক্সুয়ালি অ্যাসল্ট ছিল বাচ্চাটি। ঋতুর বিকৃত যৌন লালসার শিকার এই তাসমিয়া হয়েছে। ঘটনার পরপরই তড়িঘড়ি করে হত্যাকারী ঋতুর বিয়ে দেয় তার পরিবার, কিন্তু নতুন সংসার সাজানোর আগেই পাপের ভারে ভেস্তে গেল সব আয়োজন। নিউজ ডেস্ক, দেশ টিভি।